আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে অ্যালোভেরা তেল তৈরি করতে পারবেন। এটা কিন্তু একদমই ইজি, আর অ্যালোভেরা তেলটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক জরুরি। কারণ হচ্ছে এখন দেখা যায় শীতকাল, আর শীতকালে আমাদের চুল কিন্তু ভেঙে যায় এবং রুক্ষ হয়ে যায়, এর জন্য কিন্তু এই তেলটা আমাদের অনেক অনেক প্রয়োজন। তাই আজকে আমি কিভাবে অ্যালোভেরা তেলটা আর কি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন বিউটি টিপস পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই। আমি একটা অ্যালোভেরা পাতা নিয়েছি, আর এটা হচ্ছে আমার বাসার টবে আর কি আমি চাষ করেছিলাম। তো অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় অ্যালোভেরাটা লাগানোর জন্য, কারণ বাসায় কিন্তু অনেক সুন্দর অ্যালোভেরা গাছ কিন্তু হয়ে থাকে। কারণ দেখা যায় আমরা হাতের কাছে কিন্তু সবসময় অ্যালোভেরাটা পেয়ে থাকি না, বাড়িতে কিনে নিয়ে আসতে হয়। তো এর জন্য আমি যা করি, তা আমি যেটা করি, আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় একটা অ্যালোভেরা গাছ রাখার জন্য। আমি কিন্তু অনেকগুলো লাগিয়েছি, আর অ্যালোভেরাটা কিন্তু অল্প রোদেই কিন্তু হয়, বারান্দায় রেখে দিলে কিন্তু অ্যালোভেরা গাছটা হয়ে যায়। আর আমার পাতাগুলো কিন্তু ততটা পুষ্ট ছিল না, যেহেতু বেশি দিন হয়নি আমি লাগিয়েছিলাম, তাই এমনিটাই নিয়ে নিলাম। আর অ্যালোভেরাটা কিন্তু আমাদের অনেক কাজে লেগে থাকে, এবং স্কিনের জন্য, চুলের জন্য, হাতের কাছে কিন্তু সবসময় পাওয়া যায় না। তাই বাসায় যদি আপনি একটা অ্যালোভেরা গাছ তৈরি করেন, মানে লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হয়ে থাকে। তো যাই হোক, আমি এখন এই তেলটা কিভাবে তৈরি করি সেটাই আপনাদেরকে বলি। কারণ দেখা যায় আমাদের চুলগুলো কিন্তু অনেক রুক্ষশুক্ষ হয়ে যায় এবং ফাটন ধরে যায়, আবার দেখা যায় আমাদের চুল মাঝখান থেকে ভেঙে যায়। তো এই জন্য কিন্তু এই তেলটা অনেক জরুরি, আর এই তেলটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন যে এটা কতটা ফলাফল আপনারা পাচ্ছেন। তো যাই হোক, আমি এখন এই অ্যালোভেরাটা মানে চাকু দিয়ে করা যায় না ততটা, কারণ আমি যেটা করব সেটা হচ্ছে কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে আর কি জেলটা নিয়ে নেব। অনেকেই দেখি যে অ্যালোভেরাটা মাঝখান দিয়ে টুকরো করে তারপর তেলের সাথে দিয়ে দেয়, কিন্তু ওভাবে দিলে কি হয়, পুরো রসটা আর কি বের হতে চায় না। তো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি এভাবে জেলটা বের করে নেব। এভাবে জেলটা বের করে নিলে পুরো তেলের সাথে কিন্তু এই জেলের মিশ্রণটা আর কি অ্যাড হয়ে যায়, এর জন্য আমি এটা করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে জেলটা নিয়ে নিতে। আর বাজারে যে কিনা জেলটা পাওয়া যায় সেটা আপনারা না লাগালেই আমি মনে করি যে ভালো হয়, কারণ ওই জেলটা কিন্তু একদমই ভালো থাকে না, কারণ অনেক মেডিসিন অনেক কিছু কিন্তু ওটার সাথে মেশানো হয়। তো সবসময় চেষ্টা করবেন ফ্রেশ অ্যালোভেরা জেলটা আপনারা নেওয়ার জন্য, মুখের জন্য হোক এবং চুলের জন্য হোক। আর চুলের জন্য নিলে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেলটা নেওয়াটাই আমি ভালো মনে করি। তাই তো আমি কিন্তু জেলটা নিয়ে নিচ্ছি, আর মোটামুটি ভালোই কিন্তু হয়েছিল জেলটা, যেহেতু আমার পাতাগুলো খুবই ছোট ছিল আর অনেকটা কচি ছিল। আর অ্যালোভেরা জেলের সাথে কিন্তু একটা কষ থাকে, যেটা হচ্ছে লাল। যখন দেখবেন অ্যালোভেরা পাতাটা আপনারা কাটতেছেন, কাটার সময় কিন্তু একটা কষের মতো বের হয়, মানে সেটা লালের লাল কালার থাকে। তো ওই কষটা অবশ্যই ফেলে নেবেন, কারণ ওই কষটা কিন্তু আমাদের স্কিনের জন্য এবং চুলের জন্য অনেক ক্ষতিকর। দেখা যায় বাহিরে কিন্তু আমরা অ্যালোভেরা শরবতটা খেয়ে থাকি, তো ওই শরবতের সময় বানানোর সময় কিন্তু ওরা কিন্তু ততটা আর কি খেয়াল করে না, ওরা ওদের মতো করে দিয়ে দেয়। তাই আমরা বাসায় কিন্তু আমরা অ্যালোভেরা শরবতটা তৈরি করে খেতে পারি। আর অ্যালোভেরা শরবতটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার হয়ে থাকে, কারণ পেট পরিষ্কার করতে অনেকটা সাহায্য করে এবং ভিতর থেকে ত্বককে অনেক উজ্জ্বল এবং শাইন করতে সাহায্য করে থাকে। তাই তো আমি অ্যালোভেরাটা নিয়ে নিলাম। আমার এতটুকু জেল হয়েছিল, আমার জেল যতটুকু হয়েছিল আমি সেই পরিমাণ অনুযায়ী আমি তেল নিয়ে নেব। তা আমরা কি করি, অ্যালোভেরাটা কিন্তু অনেক দিন রেখে সংগ্রহ করে তারপর কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের স্কিনে এবং চুলে অ্যাপ্লাই করি, সেটা কখনোই করবেন না। সবসময় চেষ্টা করবেন ফ্রেশ অ্যালোভেরাটা নেওয়ার জন্য। কিন্তু আমি চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলটা একদম পরিষ্কার করে নিতে হবে, যেহেতু আমরা এটা তেল তৈরি করে রেখে দেব, তো অবশ্যই পরিষ্কার একটা পাতিল নেবেন। তো পাতিলে আমি যেই তেলটা ইউজ করি সেই তেলটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো তেল দিয়ে কিন্তু, আমি নারকেল তেল নিয়ে নিচ্ছি, আপনার ইচ্ছে করলে কিন্তু অলিভ অয়েল তেল দিয়েও কিন্তু এই অ্যালোভেরা তেলটা তৈরি করে নিতে পারেন। তাই যাই হোক, আমি আমার পরিমাণ অনুযায়ী কিন্তু তেলটা নিয়ে নিলাম। আমি কিন্তু চুলার জ্বালটা একদমই কমিয়ে রেখেছি, কারণ হচ্ছে যত পারেন যে এটা অনেক হালকা মানে জ্বালে তারপর রান্না করে নেবেন, হাই হিটে কিন্তু এই তেলটা জ্বাল করা যাবে না, তাহলে কি হবে, তেলটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু আপনি ভালো রেজাল্ট কখনই পাবেন না। তো তেলটা আমি হালকা জ্বালে আর কি জ্বাল করে নেব। তখন আমি তেলটা গরম করা অবস্থায় কিন্তু অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছি,
আর আমি এখানে কিন্তু কোনো লিকুইড ইউজ করব না কারণ অ্যালোভেরাতে কিন্তু একটা পানি পানি ভাব থাকে এটা আমি জাল করে ভালো করে শুকিয়ে নেব আর ভারী আছে কিন্তু জাল দিলে অ্যালোভেরাটা পুড়ে যাবে আর অ্যালোভেরাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই তেলের কোনো গুণাগুণ আপনি পাবেন না এই তো আমি হালকা জালে কিন্তু এটাকে জাল করে নেছি আর অনবরত নাড়তে থাকবেন যেহেতু নাড়তে নাড়তে এটা একসময় দেখবেন বাদামি কালার হয়ে যাবে আমরা যেভাবে আর কি পেঁয়াজ আর কি ভেজে কালার এনে নেই সেই একই প্রসেসে এই তেলটাও আপনি হালকা জালে রান্না করে নেবেন তাহলে এইভাবে আর কিছুক্ষণ রান্না করে নেব আমি মানে ভালো করে জাল করে নেব আর নাড়তে থাকব আর অনবরত নাড়লে কি হয় মানে অ্যালোভেরাটা পুড়ে যাবে না তাই তো আমি তেলটা তৈরি করে আবার আপনার সামনে চলে আসি চুলার জালটা কিন্তু কখনোই বাড়ানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু তেলটা পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে আর কালো কালার হয়ে যাবে তাই আমি হালকা আছে ভালো করে জাল করে নিচ্ছি আর অনবরত কিন্তু নাড়তে থাকবেন আর এই দেখুন আমার অ্যালোভেরাটা কিন্তু যতটা কি অংশ ছিল সেগুলো কিন্তু ভালো বাদামি কালার হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি চুলা থেকে তেলটা নামিয়ে নেব কারণ এই তেলটা এখন কিন্তু পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে তো তেলটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি তেলটা ছেঁকে নেব তো ছেঁকে এই তেলে আমি কি কি মিশ্রণ অ্যাড করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো একটা ছাঁকনির সাহায্যে আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি আর এই দেখুন আমার তেলের কালারটা কিন্তু একদম ঠিক আছে কারণ তেলটা কিন্তু একদম পুড়ে নাই কারণ কালারটা কিন্তু পুরো পারফেক্ট আছে তো এইভাবে যদি আপনারাও করেন তাহলে আপনারাও কিন্তু বাসায় অ্যালোভেরা তেলটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে এবং অল্প খরচে আর অ্যালোভেরা তেলটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো কাজ করে থাকে আপনি ঘুমানোর আগে এই তেল রাতে ঘুমানোর আগে আপনার চুলে এই তেলটা অ্যাপ্লাই করে নেবেন ভালো করে অ্যাপ্লাই করে চুলের গোড়া অবধি এই তেলটা ইউজ করবেন তারপর সকালে উঠে ভালো করে চুলকে শ্যাম্পু করে নেবেন এবং তারপর দেখবেন আপনার চুল এতটা শাইন করছে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার চুল ভাঙা এবং চুল কুঁকড়ে থাকা আপনার চুল যদি ছোট ছোট থাকে তাহলে দেখবেন কয়েকদিনে আপনার চুল এতটা বড় হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কারণ এই তেলটা আমাদের চুলের জন্য অনেক ভালো কাজ করে থাকে আমি নিজে এই তেলটা ইউজ করে থাকি আমি ঘুমানোর আগে এই তেলটা ভালো করে আমার মাথায় এবং চুলের গোড়ায় অ্যাপ্লাই করে নিই তারপর পরের দিন সকালে আমি গোসল করে মানে ভালো করে শ্যাম্পু করে নিই তারপর দেখি আমার চুল মানে একটার সাথে আরেকটা চুল লাগছে না মানে পুরো ঝরঝরে একটা অনুভূতি কাজ করে তো এখানে আমি নেব ভিটামিন ই ক্যাপসুল আর আমি এখানে তিনটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেব আর এখানে নিয়েছি আমি আর যা লাগবে আমার এখানে লাগবে অ্যালমন্ড অয়েলটা এই অয়েল আমি দু চামচ অ্যাড করে দেব তারপরে কিন্তু আমার তেলটা পুরো পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো এই তেলটা আপনারা ঘুমানোর আগে ইউজ করে দেখবেন যে দু সপ্তাহে আপনার চুলে এত ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এই তেলটা আপনার চুলের জন্য কতটা ভালো কাজ করে থাকে অনেক সময় দেখা যায় আমরা আমাদের চুল আমরা অনেক চেষ্টা করি অনেক কিছু অ্যাপ্লাই করে থাকি তারপরে কিন্তু চুল বড় হচ্ছে না চুল ছোটই রয়ে যাচ্ছে কিন্তু এই তেলটা ইউজ করে আপনি 15 দিনে আপনার চুলের রেজাল্ট পাবেন যে আপনার চুল এতটা বড় হচ্ছে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর এই তেলটা যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই তেলটা ইউজ করার পর আপনারা কতটা ফলাফল পেয়েছেন তো যাই হোক তেলটা কিন্তু আমার পুরো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ভিটামিন ই ক্যাপসুলগুলো অ্যাড করে দেব আর ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আমরা যেমন ডাক্তার বলে যে ক্যাপসুলটা খাওয়ার জন্য কারণ ভিটামিন ই ক্যাপসুলটা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কি হয় যাদের মুখে এবং বরণ হয়ে থাকে ম্যাস্তা দাগ হয়ে থাকে তারা অবশ্যই ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু খেতে পারেন প্রতিদিন রাত্রে একটি করে কারণ ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু ভিতর থেকে সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই ভিটামিন এই তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করার জন্য কারণ এই তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করলে এই তেলের গুণাগুণ আরও বৃদ্ধি পেয়ে থাকে মানে আরও কার্যকরী হয়ে থাকে আপনার চুলকে ভিতর থেকে পুষ্টিগুণ তৈরি করতে সাহায্য করে থাকে আপনার চুলের গোড়া এবং চুল ফাটা ভেঙে যাওয়া সব কিছু থেকে রোধ করতে সাহায্য করে থাকে তাই তো আমার তেলটা কিন্তু পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন এটা চুলের জন্য একদম
পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি যা করব একটা কন্টেইনার নেব, মানে একটা বোতল নিয়ে নেব। আমার খালি যে তেলের বোতলটা ছিল আমি সেটাই আর কি নিয়ে নিচ্ছি, এটাতে ভরে রেখে দেব। তা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।